আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যা সম্রাট বললেন রুশ পার্লামেন্ট স্পিকার। এরপর থাকবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দনেৎস্কে আরো অগ্রগতি। রাশিয়া হামলা 115 ইউক্রেনের সেনা নিহত। এরপর থাকবে রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ইউক্রেনকে আয়রন ড্রাম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইসরায়েল। আরো জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার রুশ জ্বালানি নিষিদ্ধ করল ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার তুল নিষেধের ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে দিলেন সৌদের মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যা সম্রাট রুশ পার্লামেন্ট স্পিকার। মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যা সম্রাট বলে অভিহিত করেছেন রুশ পার্লামেন্ট দুমার স্পিকার ভ্লাদিমির। তিনি ওয়াশিংটনে মানবতা বিরোধী অপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মূলত যে মিথ্যা অজুহাতে ঠিক 20 বছর আগে মার্কিন সরকার ইরাকে আগ্রাসন চালিয়েছিল সে প্রসঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে বাক্যবাদ নিক্ষেপ করেছেন। ভলোদিন 2003 সালে 5 ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের দেওয়া সেই কুখ্যাত বক্তব্য উদ্ধৃত করেছেন, যেখানে পাওয়েল দাবি করেছিলেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং তা ধ্বংস করতে হবে। ওই চরম মিথ্যাকে পুঁজি করে আমেরিকা পরের মাসে ইরাকে আগ্রাসন চালিয়েছে। পাওয়েলের 5 ফেব্রুয়ারি মন্তব্যকে বিশ্ব সমাজের সঙ্গে আমেরিকার অন্যতম সেরা প্রতারণা বলে মন্তব্য করেছেন রুশ পার্লামেন্ট স্পিকার। তিনি পাওয়েলের সেদিনের বক্তব্য স্মরণ করে বলেছেন, পাওয়েল সেদিন ইরাককে গণবিধ্বংসী অস্ত্র প্রস্তুতকারক হিসেবে অভিযুক্ত করে প্রমাণ হিসেবে নিরাপত্তা পরিষদে এক শীর্ষে হোয়াইট হাউস পাউডার তুলে ধরেছিলেন। পাওয়েলের ওই প্রতারণামূলক বক্তব্য সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাক আগ্রাসনের অনুমোদন দেয়নি, কিন্তু আমেরিকা তার সকল অপকর্মে সহচর ব্রিটেনকে নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরাকে আগ্রাসন চালিয়েছে। কিন্তু সারা ইরাক তন্ন তন্ন করে খোঁজাও গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। এর আগে বাগদাদ শত শতবার দাবি করেছিল দেশটির কাছে গণবিধ্বংসী অস্ত্র নেই। রুশ স্পিকার বলেছেন, মিথ্যা অজুহাতে 5 লাখ ইরাকি নাগরিককে হত্যা করা হয়েছে, সে দেশের তৎকালীন প্রেসিডেন্টকে ফাঁসি দেওয়া হয়েছে এবং দেশটিকে ধ্বংস করে ফেলা হয়েছে। ভলোদিন বলেছেন, পাওয়েল পরবর্তীতে একথা স্বীকার করেছিলেন যে তিনি নিরাপত্তা পরিষদে ধাপ্পাবাজি করেছিলেন। 2021 সালে 18 অক্টোবর কলিন পাওয়েল ভবলীলার সঙ্গে করেছেন। এদিকে হার্ভার্ড ইউনিভার্সিটি কেনেডি স্কুল 2013 সালে প্রতিবেদনে ঘোষণা করেছে যে ইরাক এবং আফগানিস্তান যুদ্ধগুলো আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ এবং এতে সাধারণ 4 থেকে 6 ট্রিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে, যা প্রতিটি আমেরিকান পরিবারের জন্য 75,000-এর সমতুল্য। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল 5 ফেব্রুয়ারি বক্তব্যকে বিশ্ব সমাজের সঙ্গে আমেরিকার অন্যতম সেরা প্রতারণা বলে মন্তব্য করেছেন। পাওয়েলের ওই প্রতারণামূলক বক্তব্য সত্ত্বেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাক আগ্রাসনে অনুমোদন দেয়নি, কিন্তু আমেরিকা তার সফল অপকর্মের সহচর ব্রিটেনকে নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানকে আগ্রাসন চালায়। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলার পর বুশ প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে 2001 সালে অক্টোবরে আফগানিস্তান এবং গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে 2003 সালে মার্চ মাসে ইরাকে হামলা চালায়। সূত্র জানিয়েছে পারস টুডে। দনেৎস্কে আরো অগ্রগতি। রাশিয়ার 115 ইউক্রেনের সেনা নিহত। রাশিয়ার সাউদার্ন গ্রুপ অব ফোর্সের ইউনিটগুলো দনেৎস্কের দিকে অভিযান পরিচালনা করে আরো সুবিধাজনক এলাকা এবং অবস্থান দখল করেছে। সংঘর্ষে 115 জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশঙ্কভ আজ সাংবাদিকদের বলেছেন, দনেৎস্কের দিকে আক্রমণাত্মক অভিযানের সময় সাউদার্ন গ্রুপ অব ফোর্সের ইউনিটগুলি আরো সুবিধাজনক এলাকা এবং অবস্থানগুলি দখল করেছিল। গ্রুপের ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি মেরিন কর্পসের 110তম যান্ত্রিক ব্রিগেড দনেৎস্ক পিপলস রিপাবলিকের ইস্পানওয়ে, আবদেবকা এবং ক্রাসনোগারোভকার বসতি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 35 এবং 36তম ব্রিগেড এবং 118তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেড জনশক্তি এবং সরঞ্জামের সঞ্চয়কে পরাজিত করেছে। তার মতে দনেৎস্ক পিপলস রিপাবলিকের ইয়াস ব্রোডকা এবং পোভেদার এলাকায় সংঘর্ষে 115 জনের বেশি ইউক্রেনের সেনা নিহত এবং 3টি পদাতিক যুদ্ধের যান, 4টি যানবাহন পাশাপাশি 1টি D-20 হাউজার এবং 1টি D-30 হাউজার ধ্বংস করা হয়েছে। রাশিয়াকে হামলা করতে ইউক্রেনকে আয়রন ড্রম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইসরায়েল। ইউক্রেনকে আয়রন ড্রম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা বিবেচনা করছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা বলেছেন। খবর আনাতোলু এজেন্সি এবং এএফপি ফ্রান্স এলসিআই চ্যানেলকে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, অস্ত্র সরবরাহের বিষয়টি ইসরায়েলের পূর্ববর্তী সরকার প্রত্যাখ্যান করেছিল। আমি এই ইস্যু নিয়ে কাজ করব এবং সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা করব। তিনি এই কথাও বলেছেন যে ইসরায়েলকে তার বিকল্প দিকগুলো পর্যালোচনা করতে হবে এবং এই অঞ্চলে তার স্বার্থ বিবেচনা করতে হবে। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অন্যান্য ক্ষেত্রগুলোয় অবদান রাখবে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেছেন যে ইসরায়েল ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়েছে এবং বিপুল সংখ্যক ইউক্রেনের শরণার্থীকে গ্রহণ করেছে।
নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হলে তিনি ইউক্রেনের অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া, যার ফলে আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হয় দেশটিকে। ইউরোপীয় ইউনিয়ন, G7, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মস্কোর ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তিনি আরো বলেছেন, নেতানিয়াহু চলমান যুদ্ধে ইউক্রেনকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র দেওয়া যায় কিনা তার সম্ভাব্য খতিয়ে দেখবে তার দেশ। আয়রন ডোম ইসরায়েলের সর্বাধুনিক আকাশপথ রাখার ব্যবস্থা। এনি শাপাক জানিয়েছে, ফরাসি চ্যানেল LCL-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সব কথা বলেছেন। ইসরায়েলের নতুন সরকার প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে আরো বলেছেন, নেতানিয়াহু তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনে আকাশপথ রক্ষার ব্যবস্থা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। পরে তার এই বক্তব্যকে কেন্দ্র করে ইসরায়েলকে কৌশলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। তবে বিষয়টি নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে এবং অস্ত্র অঞ্চলে ইসরায়েলের স্বার্থ দেখতে হবে। সম্ভবত অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলের অবদান থাকবে, বলেন নেতানিয়াহু। এবার রুশ জ্বালানি নিষিদ্ধ করল ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার ডিজেল জ্বালানি এবং অন্যান্য পরিশোধিত তেল পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে জ্বালানির বিষয়ে রুশ নির্ভরতা হ্রাস এবং জীবাশ্ম জ্বালানি থেকে মস্কোর আয় কমানোর পদক্ষেপ নিয়েছে ইউরোপ। ইউক্রেনে আগ্রাসনের জবাবে মস্কোর বিরুদ্ধে সর্বশেষ এই শাস্তিমূলক ব্যবস্থা নিল 27 দেশের সংস্থাটি তথা 27 দেশের সংস্থাটি। বার্তা সংস্থা AP বলছে, নিষেধাজ্ঞার লক্ষ্য হল রাশিয়ান ডিজেল যেন চীন ও ভারতের মতো দেশ, যেসব দেশ পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করছে, এছাড়া অন্য কোনো দেশে যেতে না পারে। আর সেটা সম্ভব হলে রাশিয়ার অর্থনীতি সংকুচিত হবে এবং যুদ্ধের ব্যয়ভার বহন করতে হিমশিম খাবে মস্কো। এছাড়া হঠাৎ করে যাতে মূল্যবৃদ্ধির কারণে বিশ্বব্যাপী ভোক্তারা ক্ষতির সম্মুখীন না হয়। নতুন এই নিষেধাজ্ঞা জ্বালানি পণ্যের দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি করবে, কারণ ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ রাশিয়ার পরবর্তীতে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে, অথচ তা ইউরোপের মোট চাহিদার মাত্র 10% পূরণ করবে। তাছাড়া রাশিয়ার বন্দরের তুলনায় এসব দেশ থেকে জ্বালানি আমদানি করতে দীর্ঘযাত্রায় ব্যয় বেড়ে যাবে। এর আগে রাশিয়ার তেলের ওপর প্রাইস ক্যাপ মূল্যবৃদ্ধি দেওয়া আরোপ করে G7 ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান এবং কানাডা, যেখানে রুশ ডিজেল, জেট ফুয়েল ও পেট্রোলের দাম ব্যারেল প্রতি $100 নির্ধারণ করে দেওয়া হয়েছে। অপরদিকে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম নির্ধারণ করা হয়েছে $60। এর অতিরিক্ত দামে কোনো দেশ বা কোম্পানি রুশ প্রোডাক্ট কিনলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মার্কিন মিত্ররা। গত বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে প্রাইস ক্যাপ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে বিষয়ে তাদের সতর্ক করেছে সৌদি আরব। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইস্যুতে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ। তিনি বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেভাবে নিয়ন্ত্রণমূলক তেল নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তার ফলাফল ভালো হবে না। ভবিষ্যতে চাহিদার বিপরীতে সরবরাহ কমে গেলে প্রয়োজনের সময় তারই জ্বালানি পাবে না। বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশটির জ্বালানমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই অবস্থা অব্যাহত থাকলে প্রয়োজনের সময় তারা তেল পাবে না। প্রিন্স আব্দুল আজিজ বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেভাবে নিয়ন্ত্রণমূলক তেল নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তাতে পশ্চিমা দেশগুলো জ্বালানি পাবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদের শিল্প বিষয়ক এক সম্মেলনে প্রিন্স আব্দুল আজিজ সতর্ক করে বলেছেন, যখন জ্বালানির চাহিদা বেড়ে যাবে তখন রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ব্যাকফায়ার হিতে বিপরীত হবে। তিনি বলেন, তারা যেভাবে স্যাংশন ও এমবার্গে দিচ্ছে তাতে সরবরাহ কমে গেলে তাদের প্রয়োজনের সময় জ্বালানি পাবে না পশ্চিমা দেশগুলো। প্রসঙ্গত 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের নিষেধাজ্ঞার অন্যতম টার্গেট হলো রাশিয়ার জ্বালানি খাত, যাতে মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায়। কিন্তু এখন পর্যন্ত পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া ততটা কাবু হয়নি বলে মনে করা হয়। বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলো সংগঠন ওপেকের অন্যতম 2 সদস্য সৌদি আরব ও রাশিয়া। এর আগে গত বছর পশ্চিমা জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিলে ওপেক প্লাসের ওপেক তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। ওই সময় যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রত্যাখ্যান করে সৌদি আরব, যা নিয়ে রিয়াদ ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সৌদি মন্ত্রী সর্বশেষ এই হুঁশিয়ারি সেই টানাপোড়েন নতুন মাত্রা যোগ করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইস্যুতে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী।